তো সবাইকে শুভেচ্ছা। তো আমি হাটে গেছিলাম আজকে মঙ্গলবার হাট, তো গৌরী আইসে, মা আইসে, তো সম্ভবত ওরা বুধবার দিন সকালবেলা বিকালবেলা যাবো গা, বৃহস্পতিবার দিন যে ওরা এই লক্ষ্মী পূজা শুরু করবো, এই জন্য থাকবো না। বললাম আজকে মঙ্গলবার আছে, আজকে একটা মোরগ কিনে রাখি, তো একটা মোরগ কিনে আছে হাটের দিকে, আর কিছু কাজা বাজার করছি, তো মোরগটা ওরা আইসে, হীরাও আইসে, বললাম যে উপলক্ষে তো মোরগ, মোরগটার দাম নিচ্ছে 600 টাকা, তো আমাদের হাটে এটা দেশি মোরগ, একদম সলিড দেশি, তো 600 টাকা নিচ্ছে। তারপরে ব্রয়লার মুরগি 200 টাকা কেজি, তো হ্যাঁ হিসাবে মোরগ খারাপ হয় নাই, ভালো হয়েছে। তারপরে দাম বেশি আমাদের এলাকায়, সব কিছুর দাম বেশি। মুরগি টুরগি আনলাম, বৌদি ভাত বহেতে গেছে, তো আমরা কেটে তাড়াতাড়ি কেটে হাতে পাতে করে দিই। আবার তো আমি যাম গা, একটার দিকে আমার গাড়ি আইব, মাইক আইব, সরসরা কি সরসরা রান্ধ প্রেম মাছ দিয়ে, সরসরা শস্য তরকারি আর মুরগি কেটে দিই তাড়াতাড়ি বেনে দেয়। রান্না করি দেশি মুরগ, অন্যান্য দিন মাংস রান্না করলে মরিচের গুঁড়া দেওয়া হয়, আজকে মরিচ শুকনো মরিচ বাইটা দিতেছে। খালি এক পোষা পাই কুটি, যেটি বের করা নয় না ব্যক্তি কুটি বের করা নয় না, একটু অল্প অল্প করে বের করলে তো দিলে খালি কাটছে নিজের মতো নাকি বদলাম
نعم يا شو شديد شو مبارك
তাও বলে নাই গেল বে মাছ দিয়া সরিষা বাটা সরিষা বাইটা দেওয়া হয়েছে আমরা যত গ্রামে গেছি যত ঘর কিনে দিবেছি
কিন্তু আমার গ্রামের সাথে সে আগের গ্রামের যে সাপ যে একটা শুরু করিব ওটা হারিয়ে যাবেন সেটা তো যাই বেশি কথা বাড়াবো না আজকে যাই কিছু করছি বই নয় সাল আজকে চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে